নমস্কার, আমি আপনাদের জয়দেব শাস্ত্রী। মানব জীবনে সুন্দর একটা সম্পর্ক, যে সম্পর্কটার নাম কিন্তু বিয়ে, এবং সেই বিয়েতে অনেক সময় দেখা যায় যে খুব একটা ভালো নেই, একদম সর্বতা সর্বসময় একটা ঝামেলা, একটা কীরকম একটা ছন্ন ছাড়া, কিন্তু একে অপরের সাথে ভালো রিলেশান নেই, কিন্তু বিয়ে হয়েছে কিন্তু রিলেশানটা ভালো নেই। এবং বহু সময় দেখা যায় যে স্বামী স্ত্রীর মধ্যে কারোরই কিন্তু দোষ নয়, কিন্তু ছোট্ট ছোট্ট কথা এবং ছোট্ট ছোট্ট জিনিস নিয়ে সেই সমস্যা কিন্তু লেগেই রয়েছে। এবং ঘরে, যে ঘরে আমরা থাকি, সে ঘরে কিছু কিছু জিনিসের চেঞ্জেস আনলে হয়তো সেই সম্পর্কটা আরও সুন্দর হতে পারে। তাই আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো বাস্তুতে দাম্পত্য সম্পর্কে আরও সুন্দর করতে তোমরা ঘরে এই জিনিসগুলি রাখতে পারো, এবং সেই জিনিসগুলি কি, সেই বিষয় নিয়ে আজকের আমার আলোচ্য বিষয়। তোমরা এই জিনিসগুলি যদি রাখতে পারো, বা যেগুলি দরকার নয় সেগুলি যদি একটু সরিয়ে রাখতে পারো, বা যেটা আমাদের সামনে সমস্যা তৈরি করছে, সংকট নিয়ে আসছে, সেই জিনিসগুলিকে যদি একটু এধার ওধার করতে পারো, তাহলে জীবনে আমূল পরিবর্তন আসবে এবং বিবাহিত লাইফে একটা অন্যরকম সুখ নিয়ে আসবে। কি সেটা আমি তোমাদের সাথে আলোচনা করছি, শুনতে থাকো। দাম্পত্য সম্পর্কে আরো সুন্দর করতে ঘরে এই জিনিসগুলি রাখতে হবে। প্রতিটি দম্পতি এটি চান যে তাদের দাম্পত্য জীবন যেন সুখের হয়। তবে আজও অনেক বিবাহিত দম্পতি তাদের সম্পর্ক নিয়ে সংশয় থাকে। সম্পর্ক দৃঢ় করতে আমরা কত কি করি, নবদম্পতি হোক বা অনেক দিনের দাম্পত্য। বিবাহ মানে বিবাহিত জীবনে যদি দং হৃদয়ং পুরোহিতের মন্ত্র উচ্চারণের সঙ্গে সঙ্গে গাছ ছাড়াটা বাধা হয়ে যায়। মা ঠাকুরমারা বলে থাকেন, সাত জনমের মানে বাঁধন দাম্পত্য সম্পর্ক, বিশ্বাস, ভরসা, নির্ভরশীলতা, নিরাপত্তা, প্রেম, আবেগ সবের মিশলে এই দাম্পত্য। দাম্পত্য মানে একটা দম্পতিদের দাম্পত্য জীবনে সুখে থাকার প্রয়োজন, তাহলেই তাদের জীবন ভালোভাবে চলবে। প্রতিটা দম্পতি এটি চান যে তাদের দাম্পত্য জীবন যেন সুখের হয়। তবে আজও অনেক বিবাহিত দম্পতি তাদের সম্পর্ক নিয়ে সংশয় থাকেন, মানে সম্পর্কে নিরাপত্তাহীনতা, মতবিরোধ এবং আত্মসন্দেহ এ জাতীয় সমস্যার জন্ম দেয়। এবং নির্মাণ শিল্পের বিজ্ঞানকেই বাস্তু বলা যেতে পারে, বা বলা যেতে পারে যে নির্মাণ শিল্পে বিভিন্ন বাস্তুর সম্বন্ধে যে শক্তির সৃষ্টি হয় তাই হলো বাস্তু। বাড়ি বা অফিসে কোনো জিনিস কিভাবে রাখা হবে বা কোথায় রাখা হবে তার উপর নির্ভর করে ভালো ও খারাপ শক্তি নিগ্রহ হয়। বাস্তুশাস্ত্র এমন এক শিল্প যার মাধ্যমে এই ভালো ও খারাপ শক্তির মধ্যে সমতা রক্ষা করা যায়। বিল্ডিং তৈরির পাশাপাশি যেখানে সেটি অবস্থিত তার মাটি পরীক্ষা, সামনে দিয়ে যেভাবে রাস্তা চলে গেছে, বিল্ডিংটি কোন দিকে মুখ করে রয়েছে, জলের ব্যবস্থা, আশেপাশের পরিবেশ, সব কিছুই কিন্তু বাস্তুশাস্ত্রের মধ্যে অন্তর্ভুক্ত। আমাদের প্রাচীন সাহিত্য ও ধর্মগ্রন্থতেও কিন্তু বাস্তুর উল্লেখ পাওয়া যায়। প্রাচীনকালে বাস্তু বিশেষজ্ঞ যারা আছেন, যেমন ধরুন রাজবল্লভের মতে ভালো বাড়ি শুধু নয়, ভালো জীবনের জন্য বাস্তু মেনে চলা প্রয়োজন। তার জন্য যে যে বিষয়গুলির উপর তিনি গুরুত্ব দিতে বলেছেন, বাস্তু মতে বলা হয় ব্রহ্মা আমাদের শরীর আত্মার বসবাসের জন্য তৈরি করেছেন। সেখানে যেভাবে জল, বাতাস প্রভৃতির মধ্যে সম্বন্ধ রক্ষা করা হয়েছে, সেভাবেই আমাদের শরীরের বসবাসের জন্য মূল পাঁচটি উপকরণের মধ্যে
সম্বন্ধ রক্ষা জরুরি, এই বিষয় নিয়ে কিন্তু আজকে আমি আলোচনা করব। কেন আমি বললাম, কারণ আগে জানতে হবে যে বাস্তুটি কি। দুটি ভিন্ন পরিবারের, দুটি ভিন্ন মানুষের এই সম্পর্কের মধ্যে স্বচ্ছতা যত বেশি হয় ততই গাঢ় হয় কিন্তু প্রেম। সম্পর্ক দৃঢ় করতে আমরা কত কি করি, নবদম্পতি হোক বা অনেক দিনের দাম্পত্য, বিবাহিত জীবন মধুর ও সুখের করতে বাস্তুশাস্ত্র ঘরে কিছু জিনিস রাখার পরামর্শ আমি দিচ্ছি আজকে তোমাদের। এই জিনিসগুলি রাখলে সম্পর্ক আরও গভীর হবে, যার জন্য আমি কিন্তু ভাঙিয়ে তোমাকে বাস্তুর কথাগুলি বললাম যে বাস্তুটা কি। দাম্পত্য সম্পর্ককে আরও সুন্দর করতে ঘরে যদি এই জিনিসগুলি তোমরা রাখো না, প্রতিটি দম্পতি চায় কিন্তু যে তাদের দাম্পত্য জীবন যেন সুখের হয়। তবে আজও অনেক বিবাহিত দম্পতি তাদের সম্পর্ক নিয়ে কিন্তু সংশয় থেকে যায়। সম্পর্ক মানে জটিল বা সম্পর্ককে মানে আরও ভালো করতে আমরা কত কিনাই করি, সে আমরা নতুন বিবাহিত জীবন হোক বা বহুদিনের বিবাহিত জীবন হোক। এবং সেই জন্য আমি সবসময় বলি যে বিবাহিত জীবনে কিন্তু সুখে থাকার জন্য বাস্তুর ভাইটাল কিছু ইম্পর্টেন্ট রয়েছে। যদিদং হৃদয়ং মম তদিদং হৃদয়ং তব, অর্থাৎ আমার হৃদয় তোমার হোক, তোমার হৃদয় আমার হোক। পুরোহিতের মন্ত্র উচ্চারণের সঙ্গে সঙ্গেই গাঢ় ছাড়াটা বাধা হয়ে যায়। মা ঠাকুরমা বলে থাকেন যে সাত জনমের বাঁধন দাম্পত্য সম্পর্ক। বিশ্বাস, ভরসা, নির্ভরশীলতা, নিরাপত্তা, প্রেম, আবেগ সবের মিলনেই কিন্তু এই দাম্পত্য। দম্পতিদের দাম্পত্য জীবনে সুখে থাকার প্রয়োজন, তাহলেই তাদের জীবন ভালোভাবে চলবে। প্রতিটি দম্পতি এটি চান যে তাদের দাম্পত্য জীবন যেন সুখের হয়। তবে আজও অনেক বিবাহিত দম্পতি তাদের সম্পর্ক নিয়ে সংশয় থাকেন। সম্পর্কে নিরাপত্তাহীনতা, মতবিরোধ এবং আত্মসন্দেহ এই জাতীয় সমস্যার জন্ম দেয়। প্রচুর প্রচুর নেগেটিভ ভাইব্রেশন কিন্তু দিয়ে থাকে। এবং আমরা সবসময় দেখো বাস্তুর কথা বলি, কারণ বাস্তুতে কিন্তু সবসময় মানে একটা ভাইব্রেশন থাকে। যে যে ঘরে আমরা থাকি সে ঘরটাকে ভালোভাবে রাখতে হয়, সে ঘরের মধ্যে নেগেটিভ জিনিসটাকে দূরে রাখতে হয়। কিভাবে রাখা হবে বা কোথায় রাখা হবে তার উপর নির্ভর করে ভালো খারাপ শক্তি নিগ্রহ হওয়া। বাস্তুশাস্ত্র এমন এক শিল্প যার মধ্যে এই ভালো খারাপ শক্তির মধ্যে সমতা রক্ষা করা যায়। এবং যেমন আমরা ধরুন একটা বিল্ডিং তৈরি করছি, এবং সেই বিল্ডিং তৈরি করতে সেখানকার মাটি থেকে শুরু করে সেখানকার জিনিসপত্র থেকে শুরু করে সব জিনিসের মধ্যে একটা পজিটিভ একটা কিন্তু ভাইব্রেশন থাকে। সেই পজিটিভ ভাইব্রেশনগুলি কিন্তু একটা আলাদা জিনিস নিয়ে আসে। আজকে আমি সেইগুলি নিয়ে কিন্তু আলোচনা করব। আজকে এমন এমন কিছু জিনিস আমি তোমাদের সাথে আলোচনা করব যেটা যদি বাস্তুর মধ্যে রাখা হয় দাম্পত্য জীবনটা কিন্তু অনেক 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 সুন্দর হবে। এবং আজকে স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স হয়ে যাচ্ছে, ছোট্ট ছোট্ট কিছু জিনিস নিয়ে দেখবে সম্পর্কের মধ্যে একটা মানে ফাটল ধরে যাচ্ছে, এবং সেই সম্পর্কের মধ্যে একটা অবৈধ সম্পর্ক কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে, মানে তৃতীয় কোনো ব্যক্তির কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে। এবং সেইগুলি কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে, এই জিনিসগুলি আজকে আমি তোমাদেরকে বলবো। আজকে বলবো যে জীবনের প্রত্যেকটা মুহূর্ত আমরা আমাদের কি করা উচিত, কি করা উচিত না। আমাদের এই যে বাস্তুতে দুটি যখন ভিন্ন পরিবার, দুটি ভিন্ন মানুষের এই সম্পর্কের মধ্যে স্বচ্ছতা যত বেশি হয় তত গাঢ় হয় যেমন প্রেম, এবং সম্পর্ক দৃঢ় করতে আমরা কত কিনাই করি,
তো আজকে আমরা যে ঘরটায় থাকবো সে ঘরের মধ্যে যেন, সেই বেডরুমের মধ্যে যেন কোনো আয়না না থাকে, এবং আয়না না থাকে এবং সুখী করতে, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক আরও গভীর বাড়াতে দেখবে যেখানে আমরা তাকিয়ে আছি না, সেই সম্পর্ক বা বিছানায় যেখানে শুয়েছি সেই শোয়ার একদম দেয়ালে দিকে যেন কোনো রং যেন লাল এবং তার মধ্যে যেন কোনো কালো জিনিস না থাকে। আজকে যে জিনিসগুলি আমরা রাখবো সেগুলি আমরা বলি, যেমন ধরো লাভ ওয়ার্ডস, সেই ছবি বা মূর্তিটা কিন্তু আমরা রাখতে পারি। লাভ ওয়ার্ডসের ছবি বা মূর্তি স্বামী স্ত্রী দুজনের মধ্যে ভালোবাসার প্রতীক। যদি দম্পতির ঘরের দক্ষিণ পশ্চিম কোণে লাভ ওয়ার্ডস রাখা হয় তাহলে পরস্পরের মধ্যে সম্পর্ক আরও গভীর হয়। যতই ভাঙা সম্পর্ক হোক না কেন সেই সম্পর্কটা গভীর হয় এবং মানে ভীষণ একটা ভালো ভাইব্রেশন নিয়ে আসে। ম্যান্ডারিন হাসের জোড়ার ছবি বা মূর্তি, নববিবাহিতদের ঘরে এই ম্যান্ডারিন হাসের জোড়ার ছবি বা মূর্তি রাখলে নবদম্পতির মধ্যে প্রেমের সম্পর্ক গভীর ও মধুর হয়। হাসের জোড়া ঘরের দক্ষিণ পশ্চিম কোণে রাখতে হবে। তবে মনে রাখবেন হাঁস এক জোড়াই হতে হবে, একটা বা তিনটে নয়। যখনই একটা হবে তখনই বিচ্ছেদ, যখনই তিনটে হবে তখনই কিন্তু বিচ্ছেদের ইঙ্গিত বা দ্বিতীয় কোনো ব্যক্তি ঢুকে যাওয়ার যোগ থাকবে। ক্রিস্টাল বল দক্ষিণ পশ্চিম কোণকে প্রেম ও রোমান্সের কোণ হিসাবে দেখা হয়। রোমান্স মানে লাভ, তাই এই কোণে দুটো ক্রিস্টাল বল ঝুলিয়ে রাখলে প্রেমের সম্পর্ক আরও মধুর হবে। তবে ক্রিস্টাল বল সবসময় পরিষ্কার রাখতে হবে, অনেক সময় কিন্তু নোংরা থাকে, সেই নোংরা রাখলে হবে না কিন্তু, এটা কিন্তু পরিষ্কার রাখাটা কিন্তু বাঞ্ছনীয়। যদি নোংরা থাকে তাহলে ওটাকে ধুয়ে পরিষ্কার করে রাখলে সব থেকে ভালো ফল পাবে। ময়ূরের পালক, দম্পতির বিছানার নিচে একজোড়া ময়ূরের পালক রাখলে দুজনের মধ্যে সম্পর্ক আরও 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 ঘনিষ্ঠ হবে। বাদামি রঙের চীনামাটির ফুলদানি, মাটির ফুলদানি নয়, বাদামি রঙের চীনামাটির ফুলদানি, এটা কিন্তু মাথায় রাখবে। অনেকে কিন্তু অনেক ফুলদানি অনেক কিছু মাটির জিনিস এনে রাখে, মাটির না চীনামাটির। ঘরের দক্ষিণ পশ্চিম কোণে বাদামি রঙের চীনামাটির ফুলদানি রাখতে হবে এবং তাতে হলুদ রঙের ফুল রাখতে হবে। আসল ফুল সম্ভব না হলে কৃত্রিম ফুল রাখলেও হবে। এই জিনিসগুলি একটু বাস্তু মতে মেনে চলো এবং তোমাদের পারিবারিক দিক থেকে পজিটিভ ভাইব্রেশন এবং অনেক 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 সম্পর্ক সৃষ্টি, লাভ, প্রীতি, ভালোবাসা এবং দুজনের মধ্যে একটা সম্পর্কর বাহন হিসাবে এই বাস্তুর জিনিসগুলি কিন্তু অনেকটাই হেল্প করবে। যাই হোক, যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে, যদি মনে হয় একটু উপকারে মানে লেগেছে এই তথ্যগুলি, তাহলে তোমরা তোমার বন্ধু সার্কেলের মধ্যে ছড়িয়ে দাও, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্টস করো। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় সীতাকুণ্ড।